ঘটনাটা কি সত্যি? কারো জীবনে কি ঘটে যাওয়া গল্প? সবাইকে একটু শোনার অনুরোধ রইল। ইচ্ছে দানা এটা আমাদের প্রথম গল্প। গল্পের নাম তোমাকে ছেড়ে বাঁচবো কি করে। মাত্র কয়েক মিনিট আগে আমি আমার স্ত্রী রুনুকে হত্যা করলাম। নিজের হাতে বিষ মেশানো দুধ খাইয়েছি ওকে। কিন্তু কেন? তুমি কি রুনুকে ভালোবাসতে না তাই এমন একটা কাজ করলে? অবাক করা বিষয় কি জানেন, রুনু জানতো আমি ওকে খুন করবো। এমন কি ও এটাও জানতো যে দুধে বিষ আছে। তারপরও আমার হাত থেকে দুধটা হাসি মুখে খেয়ে নিল আর দুধ খেয়ে বলল, আমি তোমাকে শেষবারের মতন জড়িয়ে ধরে তোমার কপালে একটা চুমু খাবো। জানেন আমি কিছু বলতে পারিনি, কি বলবো, শুধু ওকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরেছিলাম। ও আমার কপালে একটা চুমু দিল, তারপর আমার বুকে ঘুমিয়ে পড়ল। আমি ওকে বিছানায় শুইয়ে দিয়ে আসলাম। আমি এখন কি বলছি জানেন? না, তবে জানতে চাই তোমার আর রুমের মধ্যে কি এমন হয়েছিল যে এমন একটা কাজ করলে? রুনুকে খুন করার কোনো কারণ আমার কাছে নেই। তাহলে কেন এমন করলে? কারণ রুনুর মতন স্ত্রী পাওয়া যে কোনো পুরুষের জন্য ভাগ্যের বিষয়। যে মেয়ে সবটা দিয়ে তার স্বামীকে ভালোবাসে তাকে খুন করার কোনো কারণ থাকে না। জানো তো, রুনু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাইকে সম্মান করত, নিজের সংসারটা খুব সুন্দর করে সাজিয়েছিল। সেই মেয়েকে পাওয়া ভাগ্যের বিষয়। আজকের গল্প এতটুকুই। যদি তোমাদের আমাদের এই গল্পটা ভালো লেগে থাকে আর সেকেন্ড পার্ট যদি শুনতে চাও তাহলে প্লিজ আমাদের কমেন্টস করে জানাও, আমরা খুব তাড়াতাড়ি এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আর যদি তোমাদের আমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে পরবর্তী গল্প মিস না হয়।